वीडियो तुम्हारा प्लिज 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 क्यों स्किप कर देखो ना बिकज आज के ऑसम किछु व्यू कैप्चर करे आई थिंक तुम्हारे खूब भलो लगे तो तुम्हारा पूरा वीडियो देखो और हमें कमेंट सेक्शने जानिओ केमन लगल। তো সকাল সকাল কফি করে নিয়ে এসেছে চন্দ্রনী, তো চন্দ্রনী আজকে সকাল সকাল উঠে পড়েছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রিচন ব্লগস। তো আজকে চন্দ্রনী অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে, ঠিক আমাকে কফি করে দিল আর ব্রেকফাস্টের প্রিপারেশন করছে। তো আমরা একটু আর ব্রেকফাস্ট করে নেবো, তার মধ্যে আমাকে সব থেকে একটা বাজে কাজ করতে হবে যেটা আমার খুব একটা ভালো লাগে না করতে, বাট করতে হয়। তো সেটা হচ্ছে কালকে ডাস্টবিনগুলো ফেলা। তো ডাস্টবিনের পিক আপ করতে এসেছিলো, তখন আমরা ঘুমাচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি আজকে আমার অফিসের একটু প্রেশার রয়েছে, তো অফিসের কাজগুলো কমপ্লিট করতে হবে। তো তার আগে ব্রেকফাস্টটা করে নেবো, আর তার আগে সব থেকে আগে আমাকে করতে হচ্ছে এখন ডাস্টবিন ফেলতে হবে। তো ডাস্টবিনটা নিয়ে এখন যাই নিজে ফেলে এসে, দেন ব্রেকফাস্ট করে অফিসের কাজে বসি। চলো, ব্রেকফাস্ট চলে এসছে। তো এটা হচ্ছে আমার জন্য মশালা ওটস আর ফ্রুটস, আমি আর চন্দ্রনী শেয়ার করে খাবো। আর এখানে এইদিকে আমি কাজ করতে বসে গেছি অফিসের, তো আমার 10:30 থেকে একটা কল আছে, সেটা নেবো আর ব্রেকফাস্ট করবো। এই জাস্ট আমরা লাঞ্চ করতে বসেছি, রান্না আজকে পুরো আমি করেছি। আজকে রয়েছে ভাত, ভিন্ডি ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে ঘি দিয়ে সেদ্ধ মুসুর ডাল। ইয়াম্মি। তো আমার অফিসের মিটিংটা যা শেষ হলো, 15 মিনিটস এর ব্রেক রয়েছে, তো অনেকটা লম্বা চললো, তো আরও আধ ঘন্টার মতো মিটিং রয়েছে, তারপরে একটু রেস্ট নেবো ভাবছি। আর আজকে সেরকম ব্লগ শ্যুট করা হয়নি কিছুই, আর একটু চা খাবো বা কফি খাবো ভাবছি। এ চন্দ্রনী, এখানে ঘুমাচ্ছে চন্দ্রনী। এ চন্দ্রনী, চন্দ্রনী, এ চন্দ্রনী, একটু কফি করবে? কফি বানাও, আমার আবার কল আছে 15 মিনিট পরে। কফি বানাবে? তো তো ঘুমোচ্ছে, ও মনে হয় ওইরকম বলে যে হ্যাঁ উঠছি উঠছি করে আর ওঠে না, তা আমি বানিয়ে নিই। তো দেখি আমি তো তো আমি কফি বানাতে জাস্ট যাচ্ছিলাম, দেখলাম যে চন্দ্রনী উঠে এলো বানাচ্ছে, আর এখন চন্দ্রনী কফি বানাচ্ছে। আমি বানাতে এসেছিলাম, তো তোমার আসার দরকার ছিল না, শুয়েছিল যখন শুতে। কি গো, গিয়ে রেস্ট নিতে তুমি, আমি বানাচ্ছিলাম তো। তো আমাদের কফি রেডি, দেখি খেয়ে কেমন, দেখি খেয়ে তো খেয়ে দেখি কেমন হয়েছে কফিটা। একটু পাতলা হয়ে গেছে। কি হয়েছে, তুমি আবার স্টাইলে কফি বানাও? কেন, কিভাবে, কি স্টাইলে কফি বানাও? মানে তুমি পারোনি সেটা বলছো, নাচতে না পারলে উঠোন সোজা। এখন আজ 5:30, আর আজকে রাত্রিবেলায় ডিনার হবে। এই এটা ফেলে দেবে, তো আজকে রাত্রিবেলায় ডিনার হবে কষা মাংস আর বড়টা। এই জন্য আমরা এখন যাচ্ছি চিকেন আনতে আর ময়দা। ও চিকেনটা নিচ্ছে, তো আমাদের চিকেন নেওয়া হয়ে গেছে। আর আমার আজকে হঠাৎ করে ফান্টা খেতে ইচ্ছে হলো, তাই জন্য ফান্টাটা নিয়ে। পাওয়ার কাট, পাওয়ার কাট, হ্যাঁ না না বাইরে লাইটটা জ্বালাই দিব না, এখন এই সিকিউরিটিটা এসে জ্বালিয়ে দিতে ওই পাওয়ার তো আছে, এটা দেখে নিতে। আমরা যাচ্ছি এখন ছাদে। ওয়াও, আজকে ওয়েদারটা দেখো চন্দ্রনী, সেরা সেরা, জাস্ট ওয়েদারটা দেখো তুমি, দারুণ লাগে, পুরো সিনারির মতো লাগে দেখো। সিরিয়াসলি ম্যান, হেভি লাগছে।
এই দিকটা এয়ারপোর্টের দিকটা দেখো পুরো লালচে হয়ে রয়েছে, আর এই দিকটা পুরো নীল হয়ে গেছে, বিদ্যুৎও চমকালো, বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে। দেখো এই ভিডিওতে দেখা যাচ্ছে কি না এই না, ওইখানটা এয়ারপোর্ট, ওই যে লাইন দিয়ে লাইটগুলো রয়েছে ওটা এয়ারপোর্ট, তো ওই জায়গাটা পুরো রাড। হ্যাঁ, তো ওই যে লাইটগুলো জ্বলছে এটা হচ্ছে এয়ারপোর্ট, আর এই দিক ওই দিকটা পুরো লাল হয়ে রয়েছে আকাশ, আর এই দিকটা দেখো পুরো পুরো নীল হয়ে রয়েছে, দারুণ লাগছে, পুরো মিক্সচার, কেমন লাগছে? আর ছাদে হাওয়াও দিচ্ছে সেরকম। আচ্ছা বেশি বিলিভ করতে হবে না আমাকে, একটু ফোনটা দাও। সিরিয়াসলি দারুণ ওয়েদার। আমরা এখন ভাবছি একটু এখানে এনজয় করবো, তো আমরা ভাবছি এখন আমরা এদিকটা এনজয় করবো। ওই তো দেখো পিকচারও ভালো আসছে এখানে, মানে সেরা লাইটিংটা সেরা আসছে, মানে লাইটটা এত সুন্দর আসছে, এত সুন্দর লাগছে, মানে কোনদিন ছাদে এসেছে এত সুন্দর লাগেনি। হ্যাঁ মানে বাইরেটা দারুণ লাগে, মানে জানি না আমি চেষ্টা করলাম দেখানোর আকাশটা, বাট জাস্ট করতে পারবে কিনা জানি না, বাট ইটস অসম। তো চলো আমরা একটু এনজয় করি। এবার ব্যাপারটা কি হয়েছে, আমরা চিকেন তো নিয়েছি, এবার আমাদের এখানে একটা সমস্যা হয়, কি সমস্যা আমি বলছি, মানে এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে সমস্যা না, মানে যারাই একজন বা দুজনের ফ্যামিলি তাদের সবারই এই প্রবলেমটা হয় যে মানে ধরো ফ্রিজ নেই, তখন সেই ক্ষেত্রে বেশি কোয়ান্টিটিতে কিছু আনলে সেটা ওয়েস্ট যায়, যেটা কিনা আমার একদম ওয়েস্ট করতে কোনো জিনিসই পছন্দ হয় না, ওয়েস্ট করাটা উচিত না। এখন এখন যে প্রবলেমটা হয়েছে সেটা হলো এখন যেহেতু শুধু রাত্রিবেলা ডিনারের জন্য চিকেন খাবো, যদি কালকে থাকতামও আমাদের তো ফ্রিজ নেই, তো ওই জন্য আমরা চিকেনটা আমরা স্টোরও করতে পারবো না, তো এখন একদম অল্প চিকেন আনে একদম অল্প। আর এমন না যে মানে ফ্রিজ কিনছি না, কারণ কিনছি না, আর মেন রিজন হচ্ছে যে মানে আমরা চাইলেই এখানে একটা ফ্রিজ কিনে নিতে পারি, বাট কিনছি না, তার কারণ হচ্ছে আর 4 মান্থের আমাদের এখানে থাকার কন্ট্রাক্ট রয়েছে, আর আমরা 4 মান্থই থাকবো, তারপরে আমরা শিফট করে যাব আমাদের বাড়িতে, তো বাড়িতে অলরেডি একটা বড় ফ্রিজ রয়েছে, আবার একটা ফ্রিজ কেনা শুধু শুধু ওয়েস্ট হবে, ফ্রিজ কিনে আবার সেল করতে হবে, আর বাড়িতে আর রিসেলিং এর ভ্যালুও সেরকম ভাবা পাওয়া যায় না, আর আমাদের স্পেস নেই অতটা যে আমরা রাখবো ফ্রিজ। এক্স্যাক্টলি, তো বাড়ির আগে প্রথমে বাড়ির উপরটা কমপ্লিট করে দেন জিনিসপত্র শিফট করলে তাও ঠিক আছে, যেহেতু আরেকটা প্রবলেম হচ্ছে আমার ইনফ্যাক্ট যে ওয়ার্ড্রপটা রয়েছে ওটাই এখন কোথায় রাখবো বাড়িতে, মানে জানি না, মানে এখানে যে কটা জিনিস আসার সময় কেনা হচ্ছে সেগুলো কোথায় অ্যাডজাস্ট করবো সেটাও জানি না, তো দেখি কি করা যায়, না হলে লাস্ট অফ দি হয়তো সেল করে দিয়ে যেতে হবে এখান থেকে। কিন্তু কামিং ব্যাক, হ্যাঁ মানে ওইটা যে পয়েন্টটা আমরা एक्चुअली বলছিলাম, আমরা যে ব্যাপারটা কথা বলছিলাম ওটা তোমাদেরকে একটু পরে বলছি, এখন জাস্ট ভিউটা একটু এনজয় করে নাও, না হলে দিনের আলোটা চলে গেলে আর তোমরা এই ভিউটা পাবে না। তো অনেকটা এবার বিদ্যুৎ চমকানো বেড়ে গেছে, তো আমার মনে হয় ছাদে থাকাটা বেশিক্ষণ আর সেফ হবে না, হ্যাঁ এখন অন্ধকারও হয়ে গেছে যে তোমাদেরকে কিছু দেখাতেও পারছি না, তো নিজেরা এনজয় করতে পারছি সেইটুকু আলো আছে। তো ওই ছাদের ভিউটা দেখলাম, দেখি এখান থেকে কেমন ভিউ দেখা যাচ্ছে, দেখি ওরা খেলছে বাস্কেটবল আজকে, না এখানে আজকে ওরা বাস্কেটবল খেলছে না, আর এখানে চন্দ্রানী বসে এনজয় করছে, এই চন্দ্রানী।
আমরা এখনো ছাদে আছি বিকজ এখনো মনে হচ্ছে ছাদ থেকে যেতে ইচ্ছা করছে না আজকে। একদম মেঘলা আকাশ আর সাথে প্লেন গুলো নিচ থেকে যাচ্ছে। আজকে সময় কেন জানি না প্লেনে আমি ইরিটেটেড হচ্ছি না প্লেনের জন্য, আজকে আমার ভালো লাগছে বিকজ অনেকটা নিচ থেকে যাচ্ছে আর আমি সুন্দর সুন্দর ভিউ ক্যাপচার করতে পারছি। আর এখন যদি এক কাপ কফি হতো এখানে খুব ভালো হতো, বাট এই ভিউটা জাস্ট তোমরা দেখো অনেকটা অন্ধকার, আমাকে তোমরা দেখতে পারবে না। আমি এখন ছোট ছাদটায় এসেছি, তো মনে হচ্ছে এখন এখানে যদি একটুখানি কফি খেতাম খুব ভালো হতো, বাট কফি অলরেডি একটু আগে খেয়েছি তাই এখন আর কফি খাবো না, সেটি হয়ে যাবে। আর একদমই ইচ্ছা করছে না, বিদ্যুৎ চমকাচ্ছে ইচ্ছিসকি, বাট একদম ইচ্ছা করছে না নামতে ছাদ থেকে। আর হলো এখন আমি ছোট ছাদটা এসেছি, এই যে ওকে দেখাই যাচ্ছে না, প্রচণ্ড অন্ধকার আর মেঘলা আকাশ, পুরো অনেক তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে এই জন্য। তো এখন ফাইনালি আমরা নিচে যাচ্ছি, আমি যখন এখান থেকে শিফট করে যাব না তখন আমি ছাদটা স্পেশালি ভীষণ মিস করব, ভীষণ ভীষণ মিস করব ছাদটা। তো আমাদের লিফট চলে এসছে, তো নেমে যাচ্ছি ফাইনালি। আর তখন যেটা বলছিলাম আর কি, যে তখন যে কথাটা বলছিলাম যে অ্যাকচুয়ালি ময়দা আমরা বেশি আনছি না, কারণ খাওয়া হয় না সেরকমভাবে ময়দা, বিকজ চন্দ্রাণী যেহেতু হুইট প্রোডাক্ট খায় না, তো সেরকম রুটি বা পরোটা খুব একটা আমাদের এখানে হয় না, একমাত্র বাড়িতে গেলে হয়। তো সেই জন্য যেহেতু বাড়িতে গেলে হয় আর এখানে, তার জন্য আর আনছি না। আর একার জন্য সত্যি কথা বলতে আনতেও ভালো লাগে না, কারণ ওই আমি একা খাবো আবার রাইস করবে, তো দুজনের জন্য দুরকম করতে ইচ্ছা করে না, তো সেই জন্য আমরা নর্মালি আনি না। আজকে খেতে ইচ্ছা করছিলো, তো আজকে সব জায়গায় 1 কেজির প্যাকেট অ্যাভেলেবেল ছিল, লুজ ছিল না কোথাও। তো 1 কেজি আনলে তো ওয়েস্টই যেত, কারণ নেক্সট আবার কবে পরোটা খাওয়া হবে তার কোনো ঠিক নেই। সেই জন্য আমরা অনেক খুঁজে খুঁজে লাস্ট অবধি আমরা ভেবেছিলাম 500 গ্রাম মতো আনবো, বাট লাস্ট অবধি পেলাম না, 300 গ্রাম মতো পেলাম কোনো একটা দোকানে, সেখান থেকে নিয়ে এলাম। ও এখন ওই রুমে বসে কাজ করছে, আর আমি চিকেন স্টাফ পরাঠা ও খেতে ভীষণ ভালোবাসে, তো আমি ওকে সারপ্রাইজ দেবো, ওটা বানিয়ে ওর বানানোর কথা ছিল বাট আমি বানিয়ে দেবো। ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে, বাট ইট উইল বি আ সারপ্রাইজ ফর হিম। আর এখন দেখে নাও কী কী লাগছে, আমি কী কী রেডি করেছি পরাঠা বানানোর জন্য। আমি এখানে চিকেন নিয়েছি, আমি সত্যি রেসিপি কিছু জানি না, আমি নিজের মতো করে করছি, জানি না কোনো ভুল হতে পারে, ভুল হলে তোমরা কমেন্ট সেকশনে জানিও আমাকে। তো এখানে আমি 3টে সলিড পিস নিয়ে নিয়েছি, এরকম মোটামুটি যতটা পসিবল কিমা বানানো পসিবল ততটাই কিমা বানিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজটার হাফ আমি নিয়েছি, আর এখানে রয়েছে আদা রসুন বাটা, আদা রসুন পেস্ট করে নিয়েছি। তো আমার জাস্ট কলটা শেষ হলো, এখন আবার 7:30 থেকে আরেকটা কল রয়েছে, এখন মাঝে 7:15 ব্রেক রয়েছে। তো আমার হৃদয়ের স্টার্টার বানানোর কথা ছিল, বাট আমার টাইম পেলাম না বলে দেখি কি করছে এদিকে চন্দ্রাণী। সিরিয়াসলি, বাট তুমি মাংসটা ধুয়েছো নিজের হাতে, কেটেছো নিজের হাতে? আমি এই মাংসটা ধুইনি, শুধু ওইটুকুই ধরে ধুয়েছি, সলিড পিসটাই ধুয়েছি আর কেটেছি। সিরিয়াসলি তুমি কি বানাচ্ছো? চিকেন স্টাফ পরোটা, যেটা তুমি খুব ভালো। ও মাই গড, তো আমি দেখে পুরো শক, মানে ইটস এ বিগ সারপ্রাইজ কি চন্দ্রাণী কোনোদিন মাংস মাছ কাঁচা অবস্থায় ধরে না, পরিষ্কার মানে ধোয়ও না, বাট মাছ ধুতে হয়েছে, মাছটা তাও ধোয়, মাংস আজ পর্যন্ত কোনোদিন, এখন অবধি কোনোদিন আমি ওকে দেখিনি যে মাংস ধুয়েছে কাঁচা মাংসটা, বাট আজ প্রথমবার ধুলো তাও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ চন্দ্রাণী, মানে সিরিয়াসলি। তো আমার খুবই ভালো লাগলো চন্দ্রাণী এরকম ভাবে কাজ করতে দেখে, আশা করবো যে এরপর থেকেও এরকম করেই করে করে খাওয়াবে আমাকে। তো এবার আমি হচ্ছে এটা ফার্স্ট টাইম করছি, লাইফে ফার্স্ট টাইম পরোটা বানাচ্ছি না, এর আগে যতবার পরোটা বানিয়েছি দু তিনবার বানিয়েছি, এখন দেখি আজকে কি হয়। তো পরোটার দশা এই হয়ে রয়েছে, আরেকটু ভাজা হতে আরেকটু ভাজা হচ্ছে, তো পরোটার দশা এই হয়েছে আলটিমেটলি, বাট ফার্স্ট ট্রাইটা ফেল হলো, দেখা যাক সেকেন্ড পরোটাটা কেমন হয়। তো সেকেন্ড পরোটা অ্যাটেম্প এবার ও বানাচ্ছে, আমি আরো ভালোই হবে। আমি গেল আমাদের সেকেন্ড পরোটা,
এটা সিরিয়াসলি খুবই ভালো হবে আই থিঙ্ক। তো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা পুরো পরোটার মধ্যে দেখতে হয়েছে। ফাইনালি দিস ইজ আওয়ার স্টাফ পরাঠা, চিকেন স্টাফ পরাঠা, যেটা পরোটার মতোই দেখতে হয়েছে আমি বানিয়েছি। আর এটা হচ্ছে নিচে যেটা আমি মানে আধা কাঁচা রয়েছে, কাঁচা রয়েছে এখনো নিচেরটা কিছুটা, বাট টেস্টি হয়েছে খেতে। আর এতটা স্টাফিং বেঁচে গেছে, এটা আমরা এখন খেয়ে নেব, একটু গল্প করব। আর এখানেও অফিসের কাজ করছে। স্টাফিংটা বেঁচে গেছিল, স্টাফিংটা জাস্ট আলাদাই হয়েছে। তো চন্দ্রানী ফার্স্ট টাইম এরকম বানালো, বাট সত্যি খুব সুন্দর বানিয়েছে এবং সুন্দর হয়েছে। তো আমি এখন রাত্রিবেলা চিকেনটা বানাচ্ছি। এই যে চিকেনটা অল্প করে রয়েছে, জাস্ট আজকে ডিনারটা হবে। চেষ্টা করছি চিকেন ভুনাই বানানো, তার জন্য আমি ফার্স্টে চিকেনটাকে দিয়ে দিয়েছি আর কোনো মশলা অ্যাড করিনি। এটা একটু কুক হয়ে গেলে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দেবো, মশলা অ্যাড করবো, করে দেন রান্নাটা করবো। তো আমি এখানে অ্যাকচুয়ালি কাজ করছিলাম, তো আমি এখানে অফিসের কাজ করছিলাম এখন, আর এখন বাজে তোমাদের 9:30। তো আমি বাইরে গিয়ে দেখলাম চন্দ্রানী সব রান্না কমপ্লিট করে রেখেছে আজকে। মানে চন্দ্রানী একেবারে সিক্সারের পরে সিক্সার মারছে। এ চন্দ্রানী সব রান্না একা একা করে নিলে, ওয়াও, চিকেনটা দারুন লাগছে কিন্তু, টেস্টি টেস্টি। লেগ পিসটা এরকম খুলে দেখাচ্ছি আমি একটু পরোটা দিয়ে, দেখাও দেখো দেখো, চিকেনটা তো খুলে এসেছে, এত একদম সফট হয়ে গেছে। জাস্ট অন্য লেভেলের হয়েছে। আর কি করে করলে তুমি সব কাজ একা একা? মানে কাঁচা মাংস আমি ধরি না, মাছটাও ধরতাম না বিয়ের আগে, বিয়ের পরে একবার দুবার ধরেছি মাছটা। এখন কাঁচা মাছ তো আমার জন্য চেষ্টা করি অ্যাভয়েড করে, বাট ধরি। হ্যাঁ আজকে ফার্স্ট টাইম তোমার। থ্যাংক ইউ। তো এটা দারুণ হয়েছে, আর পরোটাগুলো প্রচন্ড বেশি সফট হয়েছে, আর চিকেনটা একদম মানে গলে গেছে। মেখে রেখে দিয়েছিলাম, মা বলেছিল যে ময়ান দিতে, মানে ওই নুন আর তেল দিয়ে, হ্যাঁ হ্যাঁ হোয়াইট অয়েল আর নুন দিয়ে ময়ান দিতে। তো আমি ওরকম ভাবে দিয়ে এরকম, ইটস সো টেস্টি, সো ডিলিশিয়াস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমরা তাহলে ডিনারটা করি। চলো আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না। তো যদি কিছু ভালো লাগে আজকের ব্লগে অবশ্যই আমাদের কমেন্টে জানিও, আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমরা আরো ওকে। তো তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভালো ভালো ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। দেখতে থাকো, ভালো থেকো সবাই, গুড নাইট।